হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিওতে, নতুন একটি ক্যাফেতে, যা হচ্ছে আমাদের জিঞ্জিরার অবস্থিত। ক্যাফেটির নাম হচ্ছে ফায়ার মিউজিক ক্যাফ, যেটা আমাদের প্রায় এক বছর আগে ছিল, কিন্তু কিছু সমস্যার কারণে আমাদের ক্যাফটি বন্ধ করে দেওয়া হয়েছিল। একটি দীর্ঘ এক বছর পরে আবার ক্যাফটি ওপেন হয়েছে। বর্তমানে ক্যাফটি আপনারা পাবেন জিঞ্জিরা আপনার কি বলে জন টাওয়ারের পাশেই, যে গলিটা ঢুকছে ওই গলিতে একটুখানি সামনে আগাইলে আপনারা পেয়ে যাবেন। তো এখানে এসে আপনাদের যে কোনো রিস্কালা বা যে কোনো আপনার গাড়িওয়ালাকে বললেই হবে ফায়ার মিউজিক ক্যাব। এখানে আপনার উপরে গেলে আবার পাবেন চিল আউট টাইম। সো যদি এখানে আসতে কেউ না চায় বা চিনতে না পারে, ওই ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে চিল আউট ডাইনে যাবো। চিল আউট ডাইনের নিচতলাতে আপনারা পেয়ে যাবেন মিউজিক ক্যাব। আসেন, দেরি না করে আমরা ভিতরে যাই, আপনাদের দেখাবো ভিতরে কী কী আছে এবং কী ধরনের খাবার পাওয়া যায়, কয় রকমের খাবার আছে, কী কী প্রাইস মেন্টের ভিতরে পাবেন, আমরা কী অর্ডার করি। এবার মালিকের সাথে আমরা কথা বলাই দিব যে আপনারা কীভাবে এখানে আসতে পারেন, কতটুকু ডিসকাউন্ট আপনার জন্য করা যাবে। তো চলেন দেরি না করে ভিতরে চলে যান। তো ভাই, আমরা আজকে ভাইয়ের সাথে কথা বলবো, ফায়ার মিউজিকের মালিক। বড় ভাই, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ রবিজ রাজা অপু। আপনাদের তো আগে ওই ক্যাফেটা ছিল, ক্যাফেটা বন্ধ হওয়ার কারণ? বন্ধ হওয়ার কারণ, আমার স্বপ্ন ছিল একটু বড় করে বা অনুষ্ঠান করার জন্য একটা স্পেস দরকার ছিল। আমার যে আগের ক্যাফেটা ছিল সেটার স্পেসটা ওই রকম বড় ছিল না, এটার অর্ধেক ছিল এরকম হবে, কিন্তু আমার মনের মতো করে একটু সাজানোর সাথে একটু দেরি হয়েছে। বাট সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে আমার স্বপ্নের মতো একটা আমি রেস্টুরেন্ট করার মতো একটা ব্যবস্থা নিতে পারছি। আশা করি আপনাদেরকে, আপনার মনের মতন হয়েছে? হ্যাঁ, এই স্পেসটা আমার মনের মতো হয়েছে, এখানে ছোট বড় অনুষ্ঠান করা যাবে। জি জি, আশা করতেছি আমরা প্লেসমেন্টটা মোটামুটি অনেক বড়, এখানে আপনারা যে কোনো অনুষ্ঠান করা যাবে, ছোটখাটো বার্থডে পার্টি এমনি নর্মালি অনুষ্ঠান এগুলো করা যাবে, কানফুরানি নাকফুরানি এগুলো করা যাবে। আপনার এখানে তো মোটামুটি 50 প্লাস আইটেম আছে ফুড। হ্যাঁ, তা আপনাদের এখানে মোট কি কি ফুড পাওয়া যায়? আপনাদের ফাস্ট ফুড আইটেমগুলো পাবেন সবগুলোই, মোটামুটি আপনার মোমোস পাবেন, নাচোস পাবেন, ফ্রাইড চিকেন, চাউমিন, টাকোস, বার্গার, স্যালাড, সব। হ্যাঁ, বার্গার সবই পাবেন, স্যুপ, বন্ধন এগুলো পাবেন, আর আপনার রাইস, চাইনিজ আইটেম যেগুলো, কন্টিনেন্টাল আইটেমও পাবেন। আপনাদের তো রেগুলারই খোলা আছে? হ্যাঁ, মোটামুটি অফ নাই। আপনাদের ওপেন হয় কত থেকে? আমাদের ওপেন হয় 11:30। 11:30 থেকে ওপেন? 11:30 থেকে অফ টাইম হচ্ছে 11:00। 11:00-এর ভিতর অফ টাইম। তবে কথা বলার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ফায়ার মিউজিক ক্যাফে নতুন করে নতুন সাজে আবার সাজাতে পেরেছি আপনাদের দোয়ায়। আপনারা সবাই আমন্ত্রিত, আপনারা আসবেন এবং দেখবেন। আশা করি আপনাদের মনের যে চাহিদাটা ছিল ফায়ার মিউজিক সম্পর্কে, সেই চাহিদাটা পূরণ করার মানে আপ্রাণ চেষ্টা করব আপনাদের জন্য। আপনারা আসবেন, সবাইকে অভিনন্দন। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, মহাজনের সাথে কথা বলা হলো, এই হচ্ছে আমার ফ্রেন্ড মোহাম্মদ বিল্লাল, যে আজকে আমার সাথে আসছে শুধু শুধু, কোনো কারণে না অকারণে। এই হচ্ছে আমাদের ফায়ার মিউজিক ক্যাফ, দেখতেই পাচ্ছেন সেটা অনেক সুন্দর করা হয়েছে, লাইটিংটা অনেক জোর। আমরা রাতের বেলা আসছি তাই একটু লোকজন কম আছে, কিন্তু আপনার দিনের বেলা যদি আর কিছুক্ষণ আগেও যদি আসেন, ধরেন 10:00-টার দিকে বা 9:00-টার দিকে যদি আসেন, আপনারা অনেক লোক দেখতে পাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সোফা সেট করা হয়েছে, এখানে একটা প্রাইভেট কেবিনও করে দেওয়া হয়েছে, যদি কোনো কাপল আসে এখানে আপনার বসার জন্য নর্মালি প্লেসমেন্ট দেওয়া হয়েছে, এখানে আরও কিছু স্টুল অ্যাড হইব, কোনো চিন্তা নেই। অবশ্যই লাইটিংগুলো দেখতে পাচ্ছেন, এদিকে আপনার ওয়াশরুম, আর আপনাদের কিচেনটা হচ্ছে এদিকে। তো বন্ধুরা, আমাদের খাবার রেডি হয়ে গেছে, আসেন দেখি আমাদের খাবার। ছোট দুইটা দিয়ে দেন।
তো বন্ধুরা আমরা দুইটা অর্ডার করেছি, একটা হচ্ছে ক্রিসপি চিকেন আর একটা হচ্ছে ক্রিসপি চিকেন উইং। তো আমরা এখন দুটোটাই খাবো। আপনারা এখানে মোটামুটি 50টার উপরে আইটেম পাবেন। এখানে আপনার সালাদ আইটেম, চিকেন আইটেম, ফাস্টফুডের যত আইটেম আছে, বার্গার, পিৎজা, তাছাড়াও আর আপনারা অনেক কিছু পাবেন যা আপনারা আসলে দেখতে পাবেন। আপনারা খাবারের সাথে পেয়ে যাচ্ছেন এখানে পেপসি। এখানে আমাদের মূল্য দেওয়া ছিল এটা 220 টাকা, যেটা চিকেন ছিল। আর এটা হচ্ছে উইংস, যেটা চিকেন ফ্রাই উইংস, উইংসটা হচ্ছে আপনাদের মনে করেন 200 টাকা। এই লিমিটের ভিতরে আপনারা আরও অনেকগুলো ফুড পাবেন, 200 টাকা থেকে প্রায় শুরু। আপনারা এখানে ফ্রেঞ্চ ফ্রাইও পাইতেছেন, নাচোস পাইতেছেন, তার সাথে সাথে মোমোস পাইতেছেন, বিভিন্ন প্রাইজের ভিতরে আছে। আপনারা হাইস্ট আপনারা 600-700 টাকার ভিতরে পেয়ে যাবেন সব কিছু। মোটামুটি আপনারা বাজেট ধরে রাখেন, আপনারা 300-400 টাকার ভিতরে এখানে ভালো একটা মনোরঞ্জনের ভিতরে খেয়ে যেতে পারবেন। সো অবশ্যই চেষ্টা করবেন। আর তো বন্ধুরা, ঠিকানাটি হচ্ছে 27 অমৃতাপুর, জিঞ্জিরা বাস রোড। ঠিক আছে, আপনারা জিঞ্জিরা এসে জনি টাওয়ারের যে গলিটা আছে, গলিটা দিয়ে ঢুকলেই আপনারা আসলে একটু আগাইলে আপনারা দেখতে পারবেন ফায়াজ মিউজিক ক্যাপ, কারণ বাইরের থেকে অনেক বড় একটা ব্যানার করা আছে। সো আপনারা আসলে এটা আপনাদের চোখে পড়বে, এটা নিয়ে আপনাদের খুঁজতে হবে না তেমন, কারণ এটা মেন রোডের ভিতরে। সো ভিতরে আপনার প্লেসমেন্টটা আপনাদের দেখানো হয়েছে যে প্লেসমেন্টটা কেমন, ফুল লাইটিং করা আপনাদের প্লেসমেন্ট। তো আপনারা যদি সন্ধ্যার পরে আসেন ফুল ফ্যামিলি নিয়ে, আপনারা অনেক মনোরঞ্জনের সাথে খেতে পারবেন। সো আমাদের খাবার ঠান্ডা হইতেছে, আমরা খাবো এখন বস। তো বন্ধু, আমার শুরু করতেছে ক্রিসপি উইং দিয়ে। দেখি বন্ধুর আজকে বন্ধুর থেকে রিভিউ নেব, ফুডের রিভিউ, ফুডটা কেমন। বন্ধু খাইতে? হ্যাঁ, মোটামুটি অনেক ভালো ক্রিসপি, আপনারা খেতে পারেন, আপনারা এসে ট্রাই করতে পারেন, খুব ভালো। এটাই, ধন্যবাদ। এখানে আমাদের মোটামুটি আমাদের ক্রিসপি উইং দেওয়া হয়েছে 6 পিস, এবং এটা দেওয়া হয়েছে 3 পিস। দেখতেই পাচ্ছেন চিকেন পিস, চিকেনের সাথে সস দেওয়া আছে। আর উইংসের সাথে কোনো যদি সস দেয় নেই, তবু চাইলে হয়তো দিতে পারে। তো পাশাপাশি আমাদের দেওয়া হয়েছে একটা পেপসির 2টা কাপ, দুজন লোক এই 2টা কাপ দিছে। শ্রু ব্রাদার, এখন আমরা খাবো, দেখেন সবাই কেউ নজর দিয়ে নেই। তো আমার বন্ধু খায়, রিভিউ দিল মোটামুটি ভালো, এবার একটু আমিও টেস্ট করে দেখি টেস্টটা কেমন। সো বন্ধুরা, আমার মতো যদি বলতে যাই, খাবারটা একবারে খারাপ না। আমরা মোটামুটি অনেক রেস্টুরেন্টে ক্রিসপি বল খাইছি, ক্রিসপি চিকেন খাইছি, উইংস খাইছি, তার মধ্যে এটা বলতে পারি একটু অন্যতম, ফ্লেভারটা একটু অন্যরকম। আর মুরগিটা মোটামুটি টেস্টটা একটুখানি ভালো, আর খাবারটা গরম হওয়াতে আরও মজা লাগতেছে। আর দ্বিতীয়ত আপনারা দেখতে পারছেন এটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে, ডেকোরেটটা, গাজর দেওয়া হয়েছে, লেটুস পাতা দেওয়া হয়েছে, আরও নানান জিনিস দিয়ে এটাকে মনে করেন সাজিয়ে তোলা হয়েছে। তো ওই ক্ষেত্রে আপনারা খাবারটা খায় দেখতে পারেন। যদি আপনারা কানিগঞ্জের ভিতর হন, যদি মনে করেন যে শর্ট টাইমের ভিতরে কোনো একটা ভালো ক্যাফে খুঁজতেছেন, মোটামুটি আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন, ওরকম ক্যাফে যদি খুঁজে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের আমি সাজেস্ট দেবো যে অবশ্যই ফায়ার মিউজিক ক্যাফে আসতে পারেন, কারণ ক্যাফটা মোটামুটি অনেক বড়। দ্বিতীয়ত, সবার বসার জন্য যে পরিমাণ প্লেসমেন্ট দেওয়া হয়েছে, ওই প্লেসমেন্টের ভিতরে আপনারা সুন্দরভাবে বসতেও পারবেন, মনোরঞ্জনও করতে পারবেন। সো আশা করি আপনারা আসবেন, ঠিকানা আপনাদের দিয়ে দেওয়া হয়েছে, তার সাথে সাথে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের পুরো ঠিকানা গুগল ম্যাপে লোকেশন সহ দিয়ে দেওয়া হইব। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবার অনেক কম, তাই বলে ভিউজ কম আসে, কিন্তু আমি চেষ্টা করি আপনাদের জন্য লিগ্যাল কিছু ভিডিও আনার, যে জায়গায় আসলেই খাবার মজা, আপনারা ফুড, হেলদি ফুড খেতে পারবেন, ওইসব জায়গায় যে আপনাদের রিভিউ দেওয়া হয়। সো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যদি নতুন কোনো ফ্রেন্ড থাকে অবশ্যই তাদেরকেও সাবস্ক্রাইবের জন্য বলবেন, এবং ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন, যাতে আমাদের ভিডিওগুলো আগামীতে আরও ভালো ভালো লোক দেখতে পারে, তাদের উপকার হয়। সো বন্ধুরা, দেরি না করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, বেল আইকনটি অবশ্যই অলে সেট করে দেবেন, যাতে আপনারা ভিডিওর প্রত্যেক নোটিফিকেশন দেখতে পারেন। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া শেষ, আপনাদের দেখানো হয়েছে আমরা কী খাচ্ছি না খাচ্ছি, আর আপনাদের ফুল প্লেসমেন্টটা দেখানো হলো, আপনারা বসার জায়গা আছে, তার পাশাপাশি আপনার যে পরিমাণ সিট দেওয়া হয়েছে আপনাদের, তার সাথে আপনার এখানে যে আপনার মাঝখানের যে আপনার একটা প্লেসমেন্ট দেখতে পাচ্ছেন, এখানে বসলে যে সুন্দর লাইটিং দেওয়া হয়েছে, আশা করি আপনাদের কেউ মনোরঞ্জনে কোনো অসুবিধা হইব না। প্লাস আপনার এখানে খাবার বানাচ্ছে আপনার সামনে, আপনাদের কোনো খারাপ মন্তব্য এগুলো কিছু আসবে না, কারণ আপনাদের সামনে সব ফুড রেডি করা হচ্ছে। আর দ্বিতীয়ত, এখানে একটা ভালো সুবিধা পাচ্ছেন, আপনার যদি কোনো খাবারে কোনো প্রকার সমস্যা হয়, সাথে সাথে জানালে আপনার খাবারটা সাথে সাথে চেঞ্জ করে দেওয়া হবে। জিনিসটা আমার পার্সোনালি অনেক ভালো লাগছে। সো আপনাদের বলতে চাইতেছি, আপনারা অবশ্যই আসবেন, কেউ মিস করবেন না, কারণ আপনারা ওয়াল ডেকোরেশন দেখতে পারছেন, ওয়াল ডেকোরেশনগুলো দেখতে পারতেছেন, ঘাসের ভিতরে কত সুন্দর একটা ডিজাইন করা আছে,
এখানে আপনার এসি সিস্টেম করা আছে, এয়ার কন্ডিশনার, সো আপনাদের কোনো প্রকার সমস্যা হইব না। আপনাদের এখানে সিট থেকে শুরু করে আপনার এ টু জেড দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের গেট, ওর কোনাতে আপনারা পাবেন ক্যাশ কাউন্টার। আপনারা মনে করেন যত পরিমাণ অসুবিধা বা যত পরিমাণ রিপোর্ট আসতে আপনারা ওখানে দিলেই আপনাদের সব কিছু অ্যাগ্রিমেন্ট হয়ে যাবে। সো আজকের জন্য ভিডিও এখানেই। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব দিয়ে যাবেন, একটি লাইক দিয়ে যাবেন ভিডিওতে। আর যদি পারেন আমার চ্যানেলে আরও কিছু সাবস্ক্রাইব যোগাই দিবেন। যদি কোনো ফ্রেন্ড সার্কেল থাকে ফ্রেন্ড সার্কেলের ভিতরে আমার ভিডিওগুলো দিবেন। আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কোনো এক জায়গায়। ততক্ষণের জন্য খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।